দু সামনেই ফেব্রুয়ারি মাস আর এটা মাসিক রাশিফল ধরে নিতে পারেন আগামী ফেব্রুয়ারি মাসে চারটে রাশিকে নিয়ে আলোচনা করব মূলত এই চারটে রাশিরই জাতক জাতিকারা তারা কিন্তু লটারিতে একদম সরাসরি লটারিতে ভাগ্য বদলে নিতে পারবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব কারণ ভাগ্য উন্নতি হতে পারে লটারিতে সেই যোগই কিন্তু তৈরি হয়েছে এর ফলেই এই আলোচনা সঙ্গে থাকুন বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটা দেখুন কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন তাই অনুরোধ রইল সম্পূর্ণ দেখুন এটা মাসিক ফল মাসিক রাশি ফল হিসাবে আপনারা দেখতে পারেন কারণ এই ফেব্রুয়ারি মাস নিয়ে আলোচনা করছি এই ফেব্রুয়ারি মাসের এই চারটে রাশির মাসিক রাশি এবং লটারিতে প্রাপ্তি যোগ নিয়ে বারোটি রাশি আমরা জানি তার মধ্যে এই চারটে রাশির নাম বেরিয়েছে যে চারটে রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস অত্যন্ত শুভ থাকবে এই ফেব্রুয়ারি মাসে এতটাই ভালো সময় থাকবে যে ফাটকা থেকে ভাগ্য উন্নতি হতে পারে কারণ ভাগ্য উন্নতির যোগ তৈরি হবে কিভাবে বেশ কিছু গ্রহ এবং ঈশ্বরের কৃপা এই রাশিগুলোর উপরে সর্বদা থাকে সেই হিসাব করেই রাশিগুলোর নাম বলা বা বার করা তাই এই রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলব যে আপনাদের কিন্তু অ্যালার্ট থাকতে হবে এবং বেশ কিছু নিয়ম আছে সেগুলোকে মেনে চলতে হবে এবং এটা আপনার সাথে মিলবে কিনা সেটা যাচাই করে নিতে হবে আপনাকেই কিভাবে করবেন সব বলব দেখুন এই যে আলোচনা এগুলো অ্যাকচুয়ালি অ্যাভারেজ এবং সর্বজনীন এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয় না তাই একটা অ্যাভারেজ হিসাব রাশি রাশিভিত্তিক আলোচনা যে চারটে রাশির কথা আমি বলব এই চারটে রাশির জাতক জাতিকাদের যদি জন্মছক বা হস্তরেখায় আমি যে কটা গ্রহর কথা বলবো ভালো থাকবে তাহলেই কিন্তু মিলবে প্রথমত রবি ভালো থাকতে হবে তারপর থাকতে হবে বৃহস্পতি তারপর থাকতে হবে রাহু এবং শুক্র এই গ্রহগুলো যদি আপনার ভালো থাকে তাহলে আপনার সাথে মিলবে আপনি লটারি থেকে অবশ্যই কিছু না কিছু প্রাপ্তি আপনার ঘটবে আমি লিখে দিতে পারি কারণ এগুলো অনেক মানে সময় নিয়ে বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয় কোনোরকম আপনাদের ভুল বোঝানোর মানসিকতা নেই উল্টা আলোচনা করার মানসিকতা নেই তাই এইগুলো অবশ্যই বিচার বিশ্লেষণ করে বার করা হয়েছে এই রাশিগুলো এই রাশিগুলোর উপরেই সর্বদা গ্রহের সুপ্রভাব এবং ঈশ্বরের কৃপা থাকে তাই এই রাশিগুলোর কথা বলা হচ্ছে এই রাশির মধ্যে যাদের গ্রহের সাপোর্ট থাকবে তাদের সাথেই মিলবে যে চারটে গ্রহের কথা আমি বললাম আর যদি দেখা যায় যে এই রাশির মধ্যে পনেরোটি রাশি আপনার আপনার এই গ্রহগুলো ভালো নেই তাহলে কিন্তু লটারি থেকে প্রাপ্তি আপনার করবে না আর এটা হতে বাধ্য মানে সবার সাথে কখনো মিলবে না সবার গ্রহ ভালো থাকবে না তাহলে দেশ চলতো না সবাই কোটিপতি হয়ে যেত কোনো শ্রমিক থাকতো না তাই কিছু জাতক জাতিকাদের হানড্রেড পারসেন্ট মিলবে তাদের জানতে অজান্তে এই গ্রহগুলো ভালো আছে ভালো থাকে সব সময়। আর কিছু জাতক জাতি মানে সেম রাশির জাতক জাতিকারা ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের সমস্ত শুভ গ্রহ অশুভ ফল দেয় তাদের সাথে মিলবে না সবার ভালো থাকতে পারে না খারাপ থাকে ভালো থাকে যাদের ভালো থাকে তাদের সাথে মিলে যাদের খারাপ থাকে মেলে না এটাই কিন্তু বাস্তব তাই এই সত্য কথাটাকে মেনে নিতে হবে আমি বলে দিচ্ছি এই চারটে লটারিতে ভাগ্য উন্নতি আপনার ফেব্রুয়ারি মাসে আর আপনার এই রাশি আপনি আশা করে বসে থাকলেন ম্যাশ পড়ার সাথে সাথে লটারি কাটা শুরু করলেন ওইভাবে কাটতে যাবেন আগে কনফার্ম হন আপনার ছক বা হাত বিচার করে যে এই রাশিগুলো এই গ্রহগুলো আমাকে সাপোর্ট করছে কিনা তারপরে একটি টিকিট কাটতে পারেন এবং এই মাসে চার থেকে পাঁচবার টিকিট কাটতে পারেন তার বেশি না রোজ রোজ কখনো কাটতে যাবেন তার মধ্যে আপনার প্রাপ্তি হান্ড্রেড পারসেন্ট ঘটবে যদি আমি আবারও বলছি সব ঠিকঠাক থাকে তাহলেই আসুন এক এক করে সেই রাশিগুলো বলি প্রথমেই সিংহ রাশির কথা বলবো আপনার যদি সিংহ রাশি হয়ে থাকে তাহলে অবশ্যই এই ফেব্রুয়ারি মাস আপনার জন্য ফাটকায় অর্থ প্রাপ্তি করতে পারে একদম রেডি হয়ে আছে তাই সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো কান খোলা রাখবেন এবং মাঝে মধ্যে ট্রাই করবেন ভাগ্য পরীক্ষা করবেন কারণ আমি সরাসরি বলছি এটা লটারি থেকে আপনার ভাগ্য ঘুরে যেতে পারে যদি ভাগ্য আপনার একটু সাপোর্ট করে গ্রহদের যদি সুপ্রভাব থাকে তাহলে গ্রহ যদি খারাপ থাকে তাহলে কিন্তু আপনার সাথে মিলবে না এটা কিন্তু ভালো করে বুঝতে হবে তাই গ্রহ আপনার বিচার করাতে হবে জন্মছক বা হস্তরেখা দেখতে হবে এই গ্রহগুলো কতটা আপনাকে সাপোর্ট করছে তার উপরে নির্ভর করবে এই লটারি প্রাপ্তি আপনার ঘটবে কি ঘটবে না তবে এটা বলতে পারি অবশ্যই ফেব্রুয়ারি মাস আপনার জন্য শুভ দু নম্বর যে রাশির কথা বলবো। কুম্ভ রাশি আপনার যদি কুম্ভ রাশি হয় তাহলে এই ফেব্রুয়ারি মাস আপনারও কিন্তু ফাটকায় ভাগ্য উন্নতি হতে পারে কারণ যে কথাটা আমি বলেছি যে লটারিতে কিন্তু ভাগ্য উন্নতি হবে অর্থাৎ হঠাৎ করেই প্রাপ্তি কিন্তু করতে পারে কত পাপ প্রাপ্তি ঘটবে সেটা পরের প্রশ্ন কিন্তু প্রাপ্তি ঘটবে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কিন্তু সেখানে আপনার সব ঠিকঠাক থাকতে হবে আপনার যদি ঠিকঠাক কিছু না থাকে তাহলে কিন্তু মিলবে না আমরা যে ভুলগুলো প্রতিনিয়ত করি আমরা শুধু দেখি আমার রাশি আছে কিনা না বাস রাশি আছে সব কিছু আমি পেয়ে গেছি ওইভাবে কাজ করে না রাশির সাথে সাথে গ্রহের সুপ্রভাব আপনাকে দেখতে হবে কতটা আছে তাই যারা এই ভুল কাজগুলো করছেন তাদের উদ্দেশ্যে বলব একটু ভালো করে আলোচনাগুলো শুনবেন তারপরে আপনারা ভিডিওটা দেখবেন আপনার সাথে মিলিয়ে নেবেন তারপরে আপনারা আপনাদের যে সামনের দিকে এগোনো এগোতে থাকবেন না জেনে শুনে বুঝে কিছু করা ঠিক কিন্তু ঠিক না তাই আদৌ আপনার সাথে মিলবে কিনা এটা আপনি তখনই জানতে পারবেন যখন আপনার জন্মছক বা হস্তরেখা মিলে দেখবেন ওই চারটে গ্রহ কি অবস্থায় আছে আপনার রাশি আছে সব পাবেন পেয়ে যাবেন এরকমটা কিন্তু না এটা আপনার দায়িত্ব মিলিয়ে নেবেন তিন নাম্বার যে রাশির কথা বলবো মেষ রাশি আপনার যদি মেষ রাশি হয় দারুণ সময় আপনার এই ফেব্রুয়ারি মাস থাকছে এই ফেব্রুয়ারি মাসের লটারি থেকে আপনার ভাগ্য বদলাতে পারে যদি যে চারটে গ্রহের কথা আমি বলেছি আপনাকে সাপোর্ট করে আপনার জন্মচক বা হস্তরেখায় ভালো থাকে তাহলেই যদি খারাপ থাকে তাহলে কিন্তু মিলবে না আর আপনাকে কি করতে হবে এই ফেব্রুয়ারি মাসে মাঝে মধ্যে আপনার এই ভাগ্য পরীক্ষা করাতে হবে মানে মাঝে মধ্যে আপনি কাটতে পারেন একটা দুটো করে তবেই তো বুঝতে পারবেন প্রাপ্তি ঘটবে কিনা যদি সব ঠিকঠাক থাকে হানড্রেড পারসেন্ট ঘটবে আপনার হয়তো প্রথমেই হয়ে যেতে পারে বা দুবারে হতে পারে আমি বলেছি এই মাসে হয়তো তিন চার থেকে পাঁচবার কাটতে পারেন ম্যাক্সিমাম তার বেশি না তার মধ্যেই আপনার প্রাপ্তি ঘটবে আমি আবারও বলছি আগে দেখে নেবেন গ্রহগুলো সাপোর্ট করছে কি না গ্রহ সাপোর্ট না করলে কাটতে যাবেন না আপনার রাশি থাকতে পারে মিলবে না আপনার সাথে সবার সাথে কখনো মিলবে না আমি ফিফটি পারসেন্ট বলি আপনারা যদি ভাবেন যে আমার রাশি আছে আর আমি পেয়ে যাব লটারি কাটি না ওই ভুলটা করবেন না টাকা নষ্ট হবে আগে ভালো করে শিওর হতে হবে জানতে হবে বুঝতে হবে তারপরে কাটতে পারেন সর্বশেষ চার নম্বর যে রাশির কথা বলব ধনুরাশি আপনার যদি ধনুরাশি হয় আপনারও কিন্তু দারুণ সময় এই কোটা ফেব্রুয়ারি মাস থাকছে এই ফেব্রুয়ারি মাস আপনার জীবনযাত্রাই বদলে দেবে হঠাৎ করেই ভাগ্যের চাকা ঘুরে যাবে কারণ এই ফেব্রুয়ারি মাসের লটারি থেকে আপনার ভাগ্য উন্নতি হতে পারে কারণ ভাগ্য উন্নতি যোগ কিন্তু তৈরি হয়েছে আর তার ফলেই এই আলোচনা আর আপনাদের আলোচনা করার উদ্দেশ্য আপনাদের অ্যালার্ট করা আপনাদের জানানো যে এই মাসটা আপনার জন্য এই হতে পারে তাহলে আপনি যদি জেনে যান সেভাবে আপনি চলতে পারবেন সেই আশা নিয়েই আপনাদেরকে জানান তবে একটা কথা আপনাদের আমি সবসময় বলি এখনো বলবো সবার আগে মিলিয়ে নেবেন যে আদৌ আপনার সাথে মিলবে কিনা কিভাবে ওই গ্রহগুলো যে গ্রহগুলোর কথা বললাম আপনার সব ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন জন্মচক বা হস্তরেখা যে কোনো একটি মিলিয়ে নেবেন তাহলে জানতে পারবেন যদি ভালো থাকে হানড্রেড পারসেন্ট মিলবে যদি ভালো না থাকে মিলবে না আপনার রাশি আমি যতই বলি রাখানো যারা বলছেন আমার রাশি আছে আমি সব কিছু পাবো তাদেরকে বলবো ভুল আপনার ভুল ধারণা রাশি থাকলেই হবে না গ্রহের সাপোর্ট থাকতে হবে গ্রহ সাপোর্ট করবে তো মিলবে না হলে মিলবে না এই যে চারটে রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম এটা ফেব্রুয়ারি মাসের মাসিক রাশিফল এবং লটারি থেকে ভাগ্য বদলাবে এই চারটে রাশির জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাসে তার মানে এই আলোচনা করার উদ্দেশ্য একটাই এই চারটে রাশিকে অ্যালার্ট করার জন্য এই আলোচনা যে আপনারা অ্যালার্ট থাকুন মাঝে মধ্যে ভাগ্য পরীক্ষা করুন ভাগ্য বদলেও যেতে পারে যদি গ্রহ আপনাকে সাপোর্ট করে তাই আপনার জন্মচক বা হস্তরেখা অবশ্যই মিলিয়ে নেবেন আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার